Hey guys, welcome back to my channel. তো আজ হচ্ছে পূর্ণিমার বিয়ে। আমি জাস্ট স্নান করেই এলাম। আমি এখানে একটা কোরিয়ান শিট মাস্ক ইউজ করছি। এটা আমি অ্যামাজন থেকেই বাই করেছিলাম। আমি এই ভিডিওতে যা যা ইউজ করেছি বা পড়েছি সেগুলোর লিংকস অ্যান্ড কোডসগুলো আমি ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো। সো তোমরা যদি কেউ নিতে চাও ওখান থেকে ডিরেক্টলি বাই করতে পারো। ইটস লাঞ্চ টাইম। পূর্ণিমার জন্য আমি আগের দিন একটা গিফট নিয়ে এসেছিলাম। এটাতে একটা গাউন আছে, শাড়ি তো সবাই দেয়, তাই আমি ভাবলাম যে একটু অন্য কিছু দিই। সো ফ্রেন্ডের বিয়ে বলে একটু না সাজলে কি হয়, তাই সবার প্রথমে আমার চুলটাকে একটু ক্রিম করে নিচ্ছি। দিস ইজ দ্য ফাইনাল লুক। আমি পুরো চুলেই ক্রিম্পিং করে নিয়েছি। আমরা ফ্রেন্ডসরা সবাই শাড়ি পরেই যাচ্ছি। এখানে বটল গ্রিন কালারের ভেলভেট শাড়ি আছে, আর তার সাথে আছে ম্যাচিং করা জুয়েলারি সেট। এগুলো আমি মিশো থেকেই বাই করেছিলাম। সো লেটস স্টার্ট দ্য মেকআপ। আমি ফার্স্ট টাইম কোনো ফ্রেন্ডের বিয়ে এভাবে অ্যাটেন্ড করছি, তাই মনটা ভীষণ হ্যাপি হ্যাপি। মেকআপ করার টাইমে আমি ভিডিওটা শ্যুট করিনি, কারণ মেকআপটা আমি নিজেই করেছি যতটাই পেরেছি। আমি বেসিক্যালি মেকআপ করি না, বান্ধবীর বিয়ে বলে তাই আজ একটু করলাম। কেমন লাগলো বলো। হ্যাঁ, মেকআপটা একদম লাইটই রেখেছি, আর আমি এখানে কোনো আইলাইনার ইউজ করিনি, কারণ আমি এটা পরতে পারি না। সো ফাইনালি আমি রেডি, আর এটা হলো আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে একটু জানিও। হ্যাঁ, আমি অলমোস্ট চলে এসেছি। আমার এক ফ্রেন্ডের জন্য ওয়েট করছি, ও এলেই আমরা ভবনে একসাথে যাব। তো চলে এলাম আমরা বিয়েবাড়ি, মানে হোটেলে। ওর বিয়েটা এই হোটেলেরই ফিফথ ফ্লোরে হচ্ছে। আর ডেকোরেশনটা না খুব সুন্দর করেছে, সি। আহ, আমাদের সুইট ব্রাইড, ওকে ব্রাইড সাজে না ভীষণ মিষ্টি লাগছিল। এই যে আমরা সব বান্ধবীরা, বিয়ের কুঞ্জটা ভীষণ সুন্দর সাজিয়েছে। আর এখানে সিক্সথ ফ্লোরে সেদিন আরও একটা বিয়ে ছিল। চিকেন পকোড়া। পূর্ণিমার সাথে ফটো তুলে ফাইনালি আমরা খেতে বসলাম। এখানে স্ন্যাক্সের অনেক কয়টা স্টলও বসানো হয়েছিল। ফাইনালি আমাদের গ্রুমের এন্ট্রি। কি খুশি আমাদের জিজুর ফেসে, তাই না? এখন শুভ দৃষ্টির পালা। এরপর আমরা বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম যে যার বাড়ির দিকে। আই হোপ এই ভিডিওটি ভালো লাগবে তোমাদের সকলের। আর পূর্ণিমার বাসি বিয়েতে তো আমি যাইনি, বাট ছোট্ট একটি ক্লিপ শেয়ার করছি তোমাদের সাথে। আই হোপ কি সকলের ভালো লাগবে। এনজয়। হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার কারণে।